नमस्कार, वेलकम अपने प्रोमेक चैने। और ये चैने विभिन्न रकम भिडियो छाड़ी, विभिन्न रकम घुरते जावर खावा दावार भिडियो छाड़ी, लाइफस्टाइल ऊपर भिडियो छाड़ी। नर्माली लाइफ केमन चलते तरह भिडियोगो छाड़ी, तेम ही आजकल एक बोरिंग भिडियो है, तबुओ देखु भलो लगले अवश्य लाइक शेयर करबें भिडियो। हमें गेलोम डेंटाल हॉस्पिटले, तो डेंटाल हॉस्पिटल कलकाता जे डेंटाल हॉस्पिटले गेलोम बऊ के लिए, बऊर दाँत एक प्रॉब्लम आए, तो तक एक भिडियो शूट कर कि करे गेलाम ना गेलाम अनेक हयतो जानते चाय कि करे जाबो डेंटाल हॉस्पिटले, बा डेंटाल हॉस्पिटले गेले कि होते पारे आमादेर साथे, किभाबे ट्रीट करबे, तो सेई सब विषय निये भिडियोटा आशा करी भालो लागबे। तबे चलुन बेशी कथा ना बोले आजके भिडियोटा शुरू करा जाक। हाँ, सकाल सकाल बेरिये पड़लाम हाँटी हाँटी पाए पाए एकटा हाई चप्पल दिए, हाँटते हाँटते एगिये चलेछि स्टेशनेर दिके। फुलेर दोकाने फुल निये बसेछे মাসি, एटा आमादेर পলতা স্টেশন। दो नम्बर जो कि आगे एक नम्बर उठी टिकिट काटार जो, टिकिट काउंटार दिखे जा तीन नम्बर थे ट्रेन छूटे गल घुस खुशिए हमार टिकिट काटा हो गए, दोजन टिकिट केटे रिटार्न टिकिट केटे, तो हमें और गिन्नी दूजन मिले जाहतु हमारे ट्रेन आउट हो गए कि भीड़ भलो ट्रेने उठे बसलम और भीड़े मध्य ठेला ठेली करते करते चले आसलम শিয়ালদা। শিয়ালদা প্ল্যাটফর্মে অনেক দোকানে কিন্তু বন্ধ, এই দেখো দোকান স্টেশনের বাইরে কিছু দোকান খোলা, একটু চা কিছু খেতে হবে, তাই চা ডিম টোস্ট খেলাম, ডিম টোস্টটা আমি খেলাম আর সাথে চা, বউ শুধু চা খেলো কারণ দাঁতে একটু প্রবলেম, তো ব্যথা হচ্ছে আর কি। তো চায়ের দোকানে চা ডিম টোস্ট বানাচ্ছে, এখানে আমুল বাটার দিয়ে ডিম টোস্ট, ডিম টোস্ট অনেক কিছু পাওয়া যায়, জেলি টোস্ট, আমি ডিম টোস্ট খেলাম আর কি। তো এটা আমার ডিম টোস্ট, একটা কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে খাবো। তার আগে দেখছি যারা শিয়ালদা স্টেশনে নামছে, নামার সাথে সাথেই এত ভিড় হয়ে যাচ্ছে জায়গাটা, কেন এই দিদি সব যাতায়াত করছে, তার মধ্যে আমার ডিম টোস্টটা অনেক তাকি রয়েছে। যাই খেয়ে দে এগিয়ে চললাম ডেন্টাল হসপিটালের দিকে, আর যাওয়ার পথে সবজির দোকান এদিকে ডান দিকে খাবারের দোকান, মানে সকালবেলা অনেকেই টিফিন না করে আর কি বেরিয়ে পড়ে, তো সেই কারণে টিফিন টিফিন করতে হবে, তাই টিফিনের দোকানগুলো খোলা, আর কিছু কিছু দোকানে মাল যাচ্ছে, ডিম সবজি সব যাচ্ছে। এই জায়গাটা ভালো ভালো টি শার্ট পাওয়া যায়, সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি হচ্ছে, আগে জুতোও দেখেছি, জানি না একটু সকাল সকাল এসে দিয়ে একজন জল নিয়ে যাচ্ছে দোকানে, একটু ফেসে গেল। যাক একটু এগিয়ে যেতেই নারকেল বাতাবি লেবু সবগুলোকে ক্রস করে আমার বউ সামনে হাঁটছে, তো কলা কলা কেনার ইচ্ছা রয়েছে, আতা নোনা ফল অনেকেই বলে, এই সবই দেখছি আর কি বিক্রি করছে। একটু এগাতেই এখানে লোকনাথ বাবার, মা কালী, জয় ভজরঙ্গলী, অবশেষে ওম নম শিবায় মহাদেবের মূর্তির একটা মন্দির দেখছি। অদ্ভুত জিনিস দেখলাম, একটা পাঁচিলকে ঘিরে একটা গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে, পাঁচিলটাকে গাছটাই মানে পাঁচিলের আকার নিয়েছে, গাছ তার পুষ্টি যতই কষ্ট হোক না কেন পুষ্টি সেই পাঁচিলের গোড়া থেকে নিচ্ছে আর কি। প্রকৃতি তার নিজের কায়দায় থাকে, নিজের কায়দায় নিজের ছন্দে চলে, বাঁচার জন্য অনেক কিছুই করে, আমাদেরও করতে হয়, তাই আমরা কাজের জন্য বাঁচার জন্য কিছু করার জন্য এগিয়ে চলি। এটা হচ্ছে এনআরএস, এখানে চিকিৎসার জন্য অনেকেই আসে, মানুষের কত সমস্যা। যাই হোক এখানে বাসগুলো দাঁড়ায়, দাঁড়াতে দেয় না যতদূর আমি জানি, এখানে একটা ট্রাফিক কন্ট্রোল আছে, তো এই একটা ব্রিজ, ব্রিজটা আশা করি কেউ ইউজ করে না, ব্রিজটা কি মেরামত চলছে না কি হচ্ছে জানি না, মাস্ক ম্যাক্সিমাম মানুষের মুখে দেখছি, আমি মুখেও মাস্ক পরছি। এটা হচ্ছে ট্রাম লাইন, কিন্তু ট্রাম লাইনে ট্রাম এখন চলছে না, ট্রাম এখন কলকাতার রাস্তায় আমি আমার বউ খেটে চলেছি, দাঁত দেখাতে নিয়ে এসেছি বউকে, মাস্ক পরে চলাটা প্রচণ্ড কষ্টকর, যাই হোক তাও চলতে হবে, কিছু করার নেই, সরকারি নির্দেশ। বাঁদিকে খাবারের দোকান পার করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি, সামনে একটা সেন্ট্রাল মেডিকেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরেই চলে আসলাম এখানে, এটা এটাই হবে। অবশেষে চলে এসেছি
ডক্টর আর আহমেদ ডেন্টাল মেডিকেল হসপিটাল। হ্যাঁ, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডেন্টাল কলেজ অ্যান্ড, ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে নাম ফর্ম লেখাতে হয়, কোথায় নাম লেখাতে হবে? বুড়ি বাবা, বিশাল বড় লাইন, নাম লেখানোর লাইন কোথায়? এ টোকেন নাম্বার তোর, ঠিক আছে, টোকেন নাম্বার 86, 9টার সময় খুলবে। আমরা টোকেন পেয়েছি, টোকেন নাম্বার 86, 9টার সময় খুলবে, এখন বাজে 9:45, খুলুক তারপরে দেখাবে যে আমার গিন্নি বসে আছে দাঁতে ব্যথা নিয়ে। ডেন্টাল মেডিকেল কলেজ, এটা বেশ বড়, দুটো বিল্ডিং আছে, একটা এই পাশে একটা ও পাশে। লাইন জন্মানোর পর থেকে সব জায়গায় দেখছি, তাই এখানে লাইন দিতে হবে, টোকেন দেওয়ার লাইন। টোকেন নেওয়ার পরে আবার এখানে নাম নথিপত্র করে একটা কাগজ, আবার লাইন, কাগজ পেয়ে গেছি, আবার লাইন, আবার লাইন। ডাক্তার দেখাতে যাচ্ছে, ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে ডাক্তারবাবু বললো এক্স রে করতে হবে, তাকে তাই এপার থেকে ওপারে যাচ্ছি, ওপারে এক্স রে ইউনিট আছে, সেখানে এক্স রে করতে হবে, তাই এগিয়ে চলেছেন এক্স রে করতে। এটাকে বলা হয় জেরক্স করতে হবে, দাঁত এক্স রে করার ঘর, এখানে দাঁত এক্স রে ঘর, লাইন আছে। হ্যাঁ, এখনও সেই হসপিটালের মধ্যে, দাঁতের হসপিটাল, আর মিলির দাঁতের এক্স রে হলো সবে, এক্স করে বেরিয়েছে, এক্স রে রিপোর্টটা আধা ঘন্টা পরে দেবে, তাই ওয়েট করছি আধা ঘন্টা। মারে ফোন করছি মাকে, ওপার থেকে এক্স রে করে আসলাম, এক্স রে করে আসার পরে আবার লাইনে রাখছি, লাইন বিশাল লাইন, এরকম বড় লাইন, দুতলার লাইন, এরপরে আবার চারতলা যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, এখানে ডাক্তার দেখবে, ঠিক একবার দেখেছে, আরও দুবার হবে। হ্যাঁ, ওষুধের স্লিপ দিয়েছে, নাবজি মোটামুটি সব দেখানো হয়ে গেছে। ওই তো ফার্মেসি, ওষুধ খাওয়া যায়, ওষুধ নিতে লাইনে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে পড়লাম, কী ওষুধ দিয়েছে দেখছে, আমাদের দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, দেখিয়ে বেরিয়ে পড়েছি, মানে সব কিছু কমপ্লিট হয়েছে। এখন কটা বাজে? 11:33 বাজে, মোটামুটি সব কিছু কমপ্লিট করে এখন বেরোচ্ছি। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে যাবো শিয়ালদা স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে যাবো বাড়ি, ওপারে যেতে, ওপার, এবার ওপারে যেয়ে আবার হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনের দিকে যাবো। দাঁত দেখানো কমপ্লিট আজকে, আবার নতুন করে ডেট দিয়েছে, সেই ডেটে আবার আসতে হবে, এসে দাঁত হয়তো তুলতে হবে, যাই হোক যেটাই হবে সেটা আবার নেক্সট দিন এসে হবে। তা আজকে বাড়ির দিকে রওনা দিই, রওনা দেওয়ার পথে হঠাৎ দেখি আংটি দোকান থেকে, আংটি দেখা, বেশ কয়েক ঘন্টা হসপিটালে কাটিয়ে রাস্তা দেখিয়ে সব কিছু কমপ্লিট, এখন রওনা দিচ্ছি স্টেশনের দিকে, একটু হালকা খিদে পেয়েছে, পাপায় মার বাবা কিছু হয়তো খাবে, দাদা যন্ত্রণা আছে তোর এখনো, এখন দাদা যন্ত্রণা তুই খাবি, তাহলে এইসব খাওয়া খাওয়ার খেলে দাদা যন্ত্রণা কমবে নাকি তোর? কিছু সব কিছু নরম কিছু খাবার খাওয়া দর, দেখি খাওয়া যায়, জঘন্য আমলস্যি খেয়ে তারপর হসপিটাল থেকে বাড়িতে এসে খেয়ে দে রেস্ট নিয়েছিলাম, বইয়ের দাঁতে একটুখানি খোঁজাখুঁজি করেছিল বলে একটু প্রবলেম ছিল, ব্যথা ব্যথা ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন বা জানাতে পারি, প্লিজ আমার এই ভিডিওটাকে একটুখানি লাইক করুন, শেয়ার করুন অন্যের সাথে, অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
সাবস্ক্রাইব করলে এরকম বোরিং ভিডিও হয়তো আগামী দিন আরও দেখতে পারবেন। সাথে করার সাথে পাশে বেলঘন্টাকে অ্যাক্টিভেট করে দেন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশান অটোমেটিকলি পাবেন। তবে আজকের জন্য এই অবধি, খুব শীঘ্রই নতুন এক্সাইটমেন্ট কিছু নিয়ে আসার ইচ্ছে রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো মন্দ খেয়ে থাকুন, ভালো ভালো জায়গায় ঘুরতে থাকুন। টাটা।